এই গরমে খুব টক ডাল খেতে মন চাইছিল তো গাছ থেকে একটু কাঁচা কাঁচা আম পেরে মুসুরির ডাল দিয়ে বানিয়ে নিলাম পাতলা পাতলা টক ডাল আর তার সাথে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে আছে পুঁই শাক আলু কুমড়ো আর ছোট্ট ছোট্ট মাছ দিয়ে একটা চচ্চড়ি তো কিসের জন্য আজকে রান্নাবান্না হয়েছে আর কাদের জন্য দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং ক্যামেরা আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ আছি এই সব মাত্র ঘুম থেকে উঠলাম এখনও মুখ টু দিন কোনো কাজ টাজ কিছুই হয়নি তো চলো বাবু ঘুমাচ্ছে হাজব্যান্ড একটু গেল বাজারে প্রচুর ঠান্ডা লেগে গেছে বোনের বাড়িতে গেছিলাম সারাদিন শুধু মানে বরনের মধ্যে ঠান্ডা জল খেয়ে গেছি খেয়ে গেছি যার ফলে ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে না তো হাজব্যান্ড গেছে বাজারে মাংস আনতে আজকে আমার মাসি শাশুড়ির মেয়ে আর মেয়ের বর আসি আগে বলতে ওরা কয়দিন ধরে এসছে তো সেরকমভাবে কিছু খাওয়ানো হয়নি আমার আমাদের ছেলের দায়ে মাসি পিসি বলে একটা রেস রেস হয় না এখানে মাসি পিসি বলে তো সেটা উঠেছিলো তারপরে আমাদের প্রায় এক সপ্তাহ মতো নিরামিষ খাচ্ছিলাম আমরা তো সেই কারণে আলাদা করে মাছ মাংস কিছু ওদের খাওয়ানো হয়নি তো এই যে আজকে সকালে মাংস আনছে তো সেই মাংস রান্নাবান্না করে ওদেরকে খাওয়ানো হবে তো পাশে আমার মামা শ্বশুরির বাড়ি ওরা এখন ওই বাড়িতেই আছে তো সকালে আজকে চলে আসবে ওরা তো এখন তো আজকে বৃহস্পতিবার আমি ঘটনা মুছে নেব তারপরে যদি হয়তো একবার পুজো করে রান্না করবো না হলে রান্না বান্না করে তারপরে স্নান করে পুজোটা সেরে নেবো তো চলো অনেক কাজ আছে কথা বলা যাবে না ঘরটা একটু ক্লিন করে নিই তো এখন আমি এই ঠাকুরের জিনিসপত্রগুলো এর মধ্যে রেখে দিয়ে বাইরে নিয়ে যাবো দিয়ে ঠাকুর ঘরটা আগে মুছে নেব তো আমি এখন চলে এসেছি ঘর মসতে আর ঘর মুছতে না পারলে না আমার একটু ভালো লাগে না কারণ কি সাদা টাইলস লাগানো আছে আর সাদা টাইলসের ওপরে একটু যদি নোংরা পড়ে এত বাজে দেখায় কি বলবো তোমাদের তো নোংরা জিনিসটা আমি কিছুতেই পছন্দ করি না ওই জন্য আমি মানে চাই যেভাবে হোক আমার ঘরটা যাতে পরিষ্কার থাকে বাইরে যা হোক হোক কিন্তু যেখানে থাকবো সেখানটা যদি নোংরা দেখায় না আমার একদম অস্বস্তি লাগে সেখানে কিছুতেই থাকতে ইচ্ছা করে না তো এই ঘরটা যে আমি দিনে কতবার মুছি তো সেটা শুধুমাত্র আমি জানি একটু আমার ভালো লাগে না তো আগে তো আমাদের মাটির ঘর ছিল মাটির ঘরের পর একটু জল পড়ে গেলেও কি আর ধুলো পড়লেও কি নোংরা পড়লেও কি সেটা তো বোঝা যেত না কিন্তু এখন যত সাদা টাইলস লাগানো তো খুব যত্ন সহকারে একটা বাচ্চার মতো করে ঘরটা দেখা লাগে আর যে জলটা দিয়ে ঘরটা মুছে সেটা হচ্ছে কেনা জল বুঝতে পারছো মানুষ মানে কেনা জল খেতে পায় না আর আমরা ঘর মরছি কেনা জল দিয়ে কেন তার কারণ কি ওই যে টাইলস মিস্ত্রি বলে দিয়েছে যে ঘর মুছতে হলে কেনা জল দিতে হবে আর সা কলের জল দিলে একদম পুরো মানে হলুদ হলুদ আয়রন পড়ে যাবে তো সেই জন্য খাওয়ার জল জটুক আর না জটুক আমরা ঘরটা মুছে কেনা জল দিয়ে তো মাঝে মাঝে যখন একদমই জল না থাকে তখন কি আর করব। তখন কলের জল দিয়ে শুকনো শুকনো করে একদম মুছে নিই তো এই যে দেখো সমস্ত জানলা টানলা তারপরে তিনটে ঘর সমস্ত জানলাগুলো খাটের তলা টলা সব কিছু ভালোভাবে মুছে নিচ্ছি এখন ঘর মোছা তো হয়ে গেছে এখন এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি আর সিঁড়ির টাইলসটা কালো লাগানো হয়েছে কেন বলো কারণ কি মানে সিঁড়িটা তো একদম বাইরেই আছে আর বাইরে যদি সাদা সাদা টাইলস আমি অনেক লোকের বাড়িতেই দেখেছি সাদা টাইলস যাদের লাগানো সিঁড়িতে দুই দিন পরেই তাদের পুরো হলুদ হয়ে গেছে একদম বাজে দেখা একদম ঠিক আছে ওই জন্য আমার হাজব্যান্ড বলছে যে না সাদাটা লাগানো হবে না কালোটাই লাগাবো আর কালোর মধ্যে নোংরা পড়ুক আর যাই পড়ুক কিছুতেই বোঝা যাবে না অন্তত সুন্দর তো লাগবে তো চলো ঘরটা তো মোছা হলো আর এখন সবজি কাটতে হবে তো এই যে এখন কাটবো শাক এই পৈশাকটা বাজার থেকে নিয়ে এসেছিল প্রতি বছর আমাদের পৈশাক লাগানো হয় কিন্তু ওই যে বাড়ির জিনিস থাকলে আর খেতে মন চায় না তো হাজব্যান্ডকে অনেক করে বলেছি যাও বাজার থেকে শাক নিয়ে আসবে তো এই যে কচি কচি কটা পৈশাকের ডোগা নিয়ে এসছে তো সেটাই আজকে রান্না হবে আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে কে আসছে বলো তো তোমরা তো জানোই আমি তো বললামই যে আমার মাসি শাশুড়ির মেয়ে আর জামাই ঠাকুর জামাই আর তার ছেলে আছে ছোট্ট বাবু ও আসবে ঠিক আছে তো সেই জন্য রান্নাবান্না হচ্ছে তো ওরা আসে কিন্তু ওই যে থাকার হয় না চলে যায় কিছুক্ষণ থেকে কিন্তু এইবার যাই কয়দিন আছে তো কিছু না করলে হয় বলো ওই জন্য একটু যাই হোক টুকটাক কিছু রান্নাবান্না করছে বেশি কিছু তো করা হচ্ছে না এই গরমের মধ্যে আর যা গরম পড়েছে মন তো চায় না যে রান্নাবান্না করি কিন্তু পেট তো কথা শুনবে না তাই না পেটও তো টাইম মতো ঠিক খেতে দিতেই হবে ওই জন্য এত কষ্ট করে রান্না না হলে তো মন চায় যে না খেয়ে থাকবো তাও তাও ঠিক আছে কিন্তু কষ্ট করে আর রান্না করব না ঠিক আছে গ্যাসটা তো ফুরিয়ে গেছে আর গ্যাসটা আনা হচ্ছে না তার কারণ একটাই যে গ্যাসের যে ওভেনটা সেটা না একটু নষ্ট মতো হয়ে গেছে মানে ঠিক করলে রান্নাটা করা যাবে কিন্তু আমরা ঠিক করছি না কারণ গ্যাস জিনিস তো অনেক সাবধানে করতে হয় আবার ঠিক করে আনবো কোথা থেকে কি হয়ে যাবে আর এমনিতেই না আমি আগুনের খুব বেশি ভয় পাই ওই জন্য বলছি যে একবার একটা ভালো দেখে ওভেন নিয়ে আসবে আর এবার একটা প্রিন্ট করা ওভেন নিয়ে আসবো যেটা থ্রি বার্নার গ্যাস ওভেন প্রিন্ট করা কালো রঙের ব্ল্যাক কালার আমার খুব ভালো লাগে ওইগুলো তো সেটা একটা কেনার ইচ্ছা আছে ওর জন্য এখন আপাতত আনছি না মাংসর পিস করা হয়ে গেছে আর একটা আস্ত মুরগি নিয়ে এসেছিল কারণ আস্ত মুরগির ছাল শুধু রান্না করলে না সেটা বেশি টেস্ট হয় খেতে আর মাংসটা নরমও হয় ওই জন্য আস্ত একটা নিয়ে এসেছিলো তো সেটা এখন কাটা হয়ে গেছে আর মশলাও কাটা রেডি রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আম দিয়ে পাতলা করে মুসুরির ডাল পাতলা না একটু গাঢ় হয়ে গেছে তো আমি না পাতলা ডাল পছন্দ করি না একটু গাঢ় গাঢ় করি আর সবাই বলে যে পাতলা মুসুরির ডাল খাওয়ায় বেশি স্বাস্থ্যকর আর ভালো তো এদিকে দেখো টকডাল তো করলাম কারণ যা গরম পড়েছে টকটা খাওয়ার খুবই মন হচ্ছিলো তো টক ডাল করেছি আর এবছর আমাদের বেশি একটা টকডাল খাওয়া হয়নি কেন বলো তো কারণ আমার ননদের সিজার হলো আর ওই টাইমটা যদি আমরা টকডাল খাই ওর তো একটু খেতে মন চাই ওই জন্য আর করা হয়নি তো আজকে একটু করলাম আর এই যে পুঁই তারপরে আলু কুমড়ো ঝিঙে সব রকম সবজি দিয়ে ছোট্ট ছোট মাছ ছিল আমার মামা শ্বশুরবাড়ির থেকে দিয়ে এসেছিলো তো সেই মাছগুলো রান্না হয়েছে শুকনো শুকনো করে বেশ ভালোই হয়েছে আর আসে মাংস রান্না করার পর সোজা চলে গেছিলাম স্নান করতে আর অন্যান্য দিন তো সকাল সকাল স্নান করে পুজো করে তারপরে রান্না কাজে যাই কিন্তু আজকে আর সেটা হয়নি আজকে রান্না করে তারপরে স্নান করে পুজো করতে এসেছি তো এখন প্রদীপটা একটু ঠাকুরকে দেখে দিচ্ছা তোমরা আমার ঠাকুরকে একটু দর্শন করে নাও তো তারপর পাঁচালিটা পরবো তারপরে প্রসাদটা তুলে চলে যাব সোজা ভাত খেতে সাত তোলার পর সবাইকে দিয়ে চলে এসেছি ভাত খেতে আর এই যে দেখো থালাতে ভাত বেড়ে নিয়েছি আর আমার তো মাছ মাংস হলে অন্য কোনো সবজি টবজি ভালো লাগে না কিন্তু তাও যেহেতু ছোটো মাছ দেওয়া এক একটু খানিক সামান্য নিয়ে দেখলাম যে কেমন টেস্ট হয়েছে শুধুমাত্র টেস্ট করার জন্য তাছাড়া আমার মন যাচ্ছে না আর ডাল তো নেবই না যদি পারি লাস্টে একটু চুমুক দিয়ে খেয়ে নেবো ব্যাস আর চিকেন পেলে তো আমার আর কিছুই দরকার নেই তো দেখো কতটা চিকেন হয়েছে আজকে সবাই মিলে খেয়েও এতটা পরিমাণে রয়ে গেছে মনে হচ্ছে আজকে রাত্রেও এটাই হয়ে যাবে তো রাত্রে যদি থেকে যাই তো রুটি দিয়ে রাত্রে কষা কষা মাংস বেশ ভালোই লাগবে আর আলুটা একটু বেশি করে দেওয়া কারণ মাংসের আলু খেতে আমার খুবই ভালো লাগে ওই জন্য আমি একটু বেশি করে আলুটা দিই আর আর রান্নাটাও বেশ সুন্দর হয়েছে সবাই বললো বুদি খুব সুন্দর হয়েছে একদম ঝাল নুন পুরো ঠিকঠাক মাপের হয়েছে তো এই যে আমি নিয়ে নিলাম আর ছাল শুধু মাংস তো খুবই ভালো লাগে খেতে আমার না ছাল খেতে খুব ভালো লাগে তোমাদের হয়তো অনেকের ছালের কথা শুনে কেমন একটা লাগছে কিন্তু যেটা ভালো জিনিস তো সেটার নাম তো করতেই হবে ছাল মাংস খেতে আমার সত্যি খুব ভালো লাগে আমার বাবা তো আমাদের জন্য আস্তে আস্তে শুধু শুধু ছাল কিনে আনতো আমার মেঝে বোন তো ছাল খেতে খুবই ভালোবাসে তো আমরা বারবার বলতাম বাবা ছাল কিনে নিয়ে আসবে তো আলাদা ছাল না নিয়ে আসতো আমরা বাড়িতে সেটা ছাড়িয়ে খেতাম এত ভালো লাগে তো চলো বন্ধুরা খুবই খিদে পেয়ে গেছে এখন একটু মন মতো করে মানে খেয়ে নিই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর আজকের মতোই এখানেই তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো